হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক এগেইন টু অনেস্ট ফুড রেসিপি। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বাঙালির সবচেয়ে পছন্দের একটি সুস্বাদু রেসিপি শেয়ার করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সবার আগে আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। মোরগ পোলাও বাংলাদেশের পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী খাবার। মোরগ পোলাওকে বিরিয়ানি বা পোলাওয়ের একটি ঢাকাইয়া সংস্করণও বলা যায়। হাতের নাগালে থাকা মশলা দিয়ে সহজেই মোরগ পোলাও রান্নার রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মোরগ পোলাও রান্নায় যা যা লাগছে: পোলার চাল 1 কেজি, মুরগির মাংস 1 কেজি, 5টি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, 1টি রসুন টুকরো করে নিয়েছি, 3টি মাঝারি সাইজের আলু বড় বড় করে কেটে নিয়েছি, মশলা নিয়েছি মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ, চিনি, কাঁচা মরিচ, দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, জায়ফল, সয়া সস, পেঁয়াজ, রসুন ও আদা পেস্ট, বাদাম পেস্ট, টক দই, দুধ ও তেল। প্রথমে মাংসটা মেরিনেট করে নিব। এর জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, টক দই 1/2 কাপ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, মরিচের গুঁড়ো 1 চা চামচ ও তেল পরিমাণ মতো। এখন সবগুলো উপকরণের সাথে মাংসটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো মেশানো হয়ে গেছে, এখন 1 ঘন্টা রেস্টে রাখব। প্রথমে পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নিব। এর জন্য একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এসেছে, এখন কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে অনবরত নেড়ে পেঁয়াজ গাঢ় বাদামি করে ভেজে নিব। বেরেস্তা তৈরি হয়ে গেছে, এখন তেল থেকে ছেঁকে তুলে নিব। এবার কেটে রাখা আলুর টুকরোগুলো ভেজে নিব। আলুর টুকরোগুলো তেলে দিয়ে দিচ্ছি। আলুতে সামান্য হলুদ ও লবণ মাখিয়ে নিয়েছি। আলু ভাজার সময় চুলার আঁচ খুব বেশি দেওয়া যাবে না, এতে আলুর বাদামি কালারটা দ্রুত চলে আসবে কিন্তু ভেতরটা ভালো করে সিদ্ধ হবে না। আলুগুলো আমি মিডিয়াম আঁচে ঢেকে ভাজবো, এতে করে আলুর ভিতরটাও সফট হয় এবং কালারটাও খুব সুন্দর আসে। আলু ভাজা প্রায় হয়ে এসেছে, আমি মাঝে ঢাকনা উঠিয়ে একবার উল্টে দিয়েছিলাম, এখন তুলে নিচ্ছি। এবার আরেকটু তেল অ্যাড করছি। এবার তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি, এলাচ ও লবঙ্গ। কিছুক্ষণ নেড়ে গরম মশলাগুলো তেলে ভেজে নিব, এতে করে গরম মশলার একটা সুন্দর ঘ্রাণ তেলে ছড়িয়ে পড়ে। এখন কেটে রাখা পেঁয়াজ ও রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ও রসুন কুচি হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা প্রায় হয়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা,
2 চা চামচ বাদাম বাটা, সামান্য পরিমাণে জায়ফল বাটা, 1 চামচ জিরের গুঁড়ো ও 1 চামচ ধনিয়া গুঁড়ো। যেহেতু আমি মাংস মেরিনেটের সময় পেঁয়াজ রসুন ও আদা বাটার পরিমাণটা বেশি দিয়েছি, তাই এ পর্যায়ে এগুলো কম করে নিয়েছি। এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। এ পর্যায়ে একটু দুধ দিয়ে দিচ্ছি। দুধের পরিবর্তে সামান্য জল দিয়েও মশলা কষানো যাবে, তবে দুধ দিয়ে কষালে খুব সুন্দর একটি ঘ্রাণ আসে। এখন পরিমাণ মতো লবণ ও চিনি দিয়ে দিচ্ছি। তেল উঠে এসেছে, এতে করে বোঝাই যাচ্ছে মশলা কতটা ভালো করে কষানো হয়েছে। এখন মেরিনেট করে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে ভালো করে নেড়ে মাংসগুলো কষিয়ে নিব। কিছুক্ষণ নাড়ার পর এখন মাংস ঢেকে কষাবো। মাংসের জল বেরিয়ে এসেছে, এবার নেড়ে দিচ্ছি। মোরগ পোলাওয়ের স্বাদ নির্ভর করে এই কষা মাংসের উপর। মাংস কষানো যতটা ভালো হবে ততটাই সুস্বাদু হবে মোরগ পোলাও, তাই একটু সময় নিয়ে মাংসটা খুব ভালো করে কষাতে হবে। মাংস কষানো প্রায় শেষ, এখন ঝোল করার জন্য দুধ দিয়ে দিচ্ছি। কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ঝোল ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। মাংসের ঝোলটা গামাখা হয়ে এসেছে, এবার ঢেকে 5 মিনিট লো আঁচে রেখে দিব। মাংসের চারদিকে তেল বেরিয়ে এসেছে। এখন ঝোলের কালারটা সুন্দর করার জন্য বেরেস্তা দিয়ে দিচ্ছি। মোরগ পোলাওয়ের জন্য চিকেন রান্না প্রায় হয়ে এসেছে, এখন গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন ঢেকে মাংসটা একপাশ করে রেখে পোলাও রান্না করে নিব। পোলাও রান্নার জন্য পাত্রে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি মাংসের যে তেলটা বেরিয়েছিল সে তেলটা উঠিয়ে নিয়েছি। আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়েছে, এখন চাল দিয়ে দিচ্ছি। চাল ধুয়ে আমি প্রায় 1 ঘন্টা জল ঝরিয়ে নিয়েছি। যেহেতু রোস্টে সকল মশলা রয়েছে, তাই আমি এখানে লবণ ছাড়া আর কোনো মশলাই দিচ্ছি না। চালটা নেড়ে ভেজে নিব। চাল ভাজা প্রায় হয়ে এসেছে, এখন রোস্টের ঝোল দিয়ে চালটা মাখিয়ে নিচ্ছি। এবার গরম জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজি চাল নিয়েছি, তাই 2 লিটার জল দিয়েছি। এবার চালটা খুব ভালো করে নেড়ে দিচ্ছি। চালটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। জল প্রায় শুকিয়ে এসেছে, এবার ঢেকে 10 মিনিট মৃদু আঁচে রান্না করব। চালের সম্পূর্ণ জল শুকিয়ে গেছে, চালও সিদ্ধ হয়েছে। এবার অর্ধেক পোলাও তুলে নিচ্ছি। পোলাও চারপাশে ছড়িয়ে নিয়েছি, এবার খানিকটা রোস্ট দিয়ে দিচ্ছি।
ভেজে রাখা আলু ও বেরেস্তা দিয়ে দিচ্ছি। আমি মাংসটা দুই লেয়ারে দিব, প্রথম লেয়ার কমপ্লিট। এবার বাকি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন উঠিয়ে রাখা পোলাও দিয়ে দিলাম। বাকি আলু ও বেরেস্তা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিট লো আঁচে রান্না করব। আমার মোরগ পোলাও রান্না হয়ে গেছে, এবার নামিয়ে পরিবেশন করব। আমি মোরগ পোলাও রান্নায় গোলাপ জল, কেওড়া জল, ঘি কিছুই দিইনি, তারপরও এটি সুঘ্রাণে চারদিক মম করছে। এটি দেখতেও অসাধারণ লাগছে এবং খেতে কতটা সুস্বাদু তা আপনারা বাসায় রান্না না করে খেলে বুঝতেই পারবেন না। আমার রেসিপিটি ফলো করে হাতের কাছে ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন এই অসাধারণ লোভনীয় ডিশটি। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।